बाबा किसु बोलबे मा आज के आमी नदीर घाटे स्नान करते जाबो ए तुमी की बोलछो मा तुमी चान करते नदीर घाटे जाबे केनो मा ना ना एमन समय तुमी नदीर घाटे जावाटा ठीक होबे ना मा ताछाड़ा बाड़ीते नलकूपेई तो तुमी चान करते पारो मा ना ना তুমি এমন সময় নদীর ঘাটে যাওয়াটা ঠিক হবে না মা তুই আমার ধ্যান ভঙ্গ করলি আমি তোকে করলাম কঠোর তোকে যেন ওই নদীর কুল হতে তাতেই তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে ভোম ভোম ভোলানাথ ভোম ভোম ভোলানাথ সাধু বাবা
এ রহরে রহরে যায়ো না রে যায়ো না রে দুহিটা এ রহরে রহরে যায়ো না রে যায়ো না রে শালিকটা হেতে গেলই গা এ রহরে রহরে যায়ো না রে যায়ো না রে এই সুন্দরী মাইয়াটারে যদি আমি স্বীকার করে নিতাম পারি তাইলে আমার আর চিন্তা নাই, আমার সাপ খেলে মানুষ ধরে ফিরাইব। আর কান্দা কোনো লাভ হইতো না, কান্দো না কান্দো না, তোমার আমি খুব যত্ন করে রাখবাম, সাবধানে হাইয়াম, আমাকে ছেড়ে দাও, হাইয়াম আরো কতটা লও লও সুন্দরী, আমাকে ছেড়ে দাও, আমার লাগে লও ছেড়ে দাও। আকাশেতে উহরা এইটা আবার কোন হাতে ধরে আনলা হেই পল্লা নদীর পাড় থেকে ধরে লইলাম মানিক, তা দেখতে হন দেখিলাম রে মার্শাল্লাহ রূপ সাহারা করে অর্ষে টুপ টুপ হারিটা গাল দুটা করে পাক্কা আপেলের মতন মানিক, অহনার আমরার ব্যবসা কাস্টমার অবৈত না রে হইয় ঠিকই কইছো ভাই, ভাই গো এটার নাম কি গো? মেলাবার জি গেলাম তা নাম কয় না, আর না কইলো দেখ কইনে একটা নাম থয়ে লে এমনে না কি কইয় আজ থেকে আর নাম থইলাম সুন্দরী ভানমুত্যা। হইয় খুব সুন্দর নাম হইছে মানিক রে, সুন্দরী ভানমুত্যার লইয়া এই দেশ অর্থ হাঙ্গত না, কাল সহালেই আমরা এই দেশ ছাইরা অন্য দেশে যাইম গা, তুই একটা কাম কর টাইটোবলা সব বান্দালা
সৌন্দর্য হারলো, আমি একটু বাজার থেকে আই গা। যাও, আমি ওকে অনি সব বান্ধাল। ওহে গ্রামবাসী ভাই, একটু শুনুন। কে তোমরা, আমাকে গ্রামবাসী বলে ডাকছো? কি চাও বলো। আরে না না না, কিছু চাইতাছি না। কইতাছি যে এই গ্রামকে কোনো থাকার জায়গা মানে খালি ভিটা পাওয়া যাবো। আরে ভাই, ভিটা পাবো কোথায়? আমার নিজেরই থাকার জায়গা নাই। তবে হ্যাঁ, তোমরা একটা কাজ করো, ওই যে দেখা যায় ওইটা মোরল সাহেবের বাড়ি, মোরল সাহেবের অনেক ভিটা বাড়ি আছে, তোমরা ওনার কাছে গেলে নিশ্চয় তোমাদের কোনো একটা উপায় হবে। ঠিক আছে, আমি যাই। মানিক রে, চল আমরা মুরল সরবাইতে যাই। হইয়া চলো যাই। ভানমিত্তা গো, লও যাই। মুরল সাহেব, ও মুরল সাহেব, মুরল সাহেব কি বাইতা শুননি? কে কে ডাকছো আমাকে? বেড়াই মনে হয় খাইবে টেবিলে বসে নাকি? ও তোমরা বলো কি বলবে। মুরল সাহেব কি বাইতাছে? আমি মুরল, বলো কি বলবে। মুরল সাহেব, আমরা হইলাম পরদেশি মানুষ, এই দেশ নতুন করে আইলাম। আমরা এই নাচ গান টান করি, পাড়ায় পাড়ায় ঘুরিয়া সাপ খেলা টেলা দেখাই, তাই আপনাকে নাইলাম। না না না, এই মুরল বাড়িতে কোনো নাচ গান হইব না। না মশাই, আমরা এনে নাচ গান করতে আইসি না, আইসি একটা বিড়াল লাগিয়া। আমরা রে থাকনের লাগিয়া যদি একটা বিড়া দিতেন মুরল সাহেব। আমার কাছে তো ওই রকম কোনো ভিটা নেই, তোমরা অন্য কোথায় দেখো গিয়ে। আর কই যাই মুরল সাহেব, সারা অঞ্চল ঘুরা আপনার কাছে আইলাম। এই সুন্দরী ভানমৈত্তারে লইয়া কয়টা দিন থাকবার লাগিয়া, একটা বিটা দিতেন যদি মুরল সাহেব, আপনার খুব ভালো হইতো। দাদারাম সরকার হুজুর, একটা ভিটা দিয়া দেন হুজুর। শালার বেটা নজর তো বেশি সুই দেখতেছি না। ঠিক আছে, তোমরা যখন বিপদে পড়ে আমার কাছে আসছো, তাহলে তোমাদের আর থাকার জায়গার অভাব হবে না। চলো তোমাদেরকে একটা ভিটা দেখিয়ে দিই। মোরং সাহেবের নীতি ভালো আছে, মানুষ বিপদে পড়িয়া মোরল সাহেবের কাছে আইলে তার আর কোনো বিপদ থাকে না। এই ভিটায় তোমরা ঘর বাড়ি যা কিছু দরকার তুলে নাও, আর যতদিন খুশি থাকো। মুরল সাহেব, আমি তো এই গ্রামে কেউ চিনি না, তবে ঘর বানানোর লাগে কামলা পাইম কই। আমি থাকতে তোমার ঘরে আর কোনো চিন্তা নাই, আমাদের গ্রামের ওই ঘর বান্ধা কামলা রসিক চানার প্রেমিক চান্দ্রে আজকেই পাঠাই দেবনি। মুরল সাহেব, আমরা তো টাকা পয়সা কোনো কিছুই নাই, তা কামলার এটা হাদন লাগতো না। মুরল সাহেব থাকতে তুমি টাকার কথা চিন্তা করছো কে? আমরা বিপদে পড়িয়া মুরল সাহেবের কাছে আইছি, যখন মুরল সাহেব নিশ্চয় একটা উপায় করব, না কি কোন মুরল সাহেব? নিশ্চয় নিশ্চয় সাহায্য করব, আমি থাকতে তোমরা কোনো চিন্তা করো না। আদারা তুমি যাও, রসিক সান আর প্রেমিক সানকে বলে দাও যে
আমার বাড়ির শৌচালা ঘরটা ভেঙে এনে এই বাজিঘর ভাইয়ের এখানে উঠে দিতে, আর যাবার সময় টাকাটা আমার কাছ থেকে নিয়ে যেতে বলো। ভাইয়া আমি অহনি যাইতেছি। তাহলে এবার আমি আসি। মুরল সাহেব, আমাগরে আপন মনে কইরা মাঝে সময়ে আইসেন, কিন্তু তুমি বললে নিশ্চয় আসব। হ্যাঁ খালি ভিটায় বান্ধন লাগে, তা পার বাকি পারতাম না কে, নগদ টাকা পাইলে আমরা দুই ভাই সব কামি পারি। টেকা টেকা ওই মোরল সাপ দিব। দেশে আইলো আইলো রসের ময়দানে, দেশে আইলো আইলো রসের ময়দানে, নীল ফুলা ফুল কানে দিয়া এলো লো সজনে, আইলো আইলো রসের বাইদানে, দেশে আইলো আইলো রসের বাইদানে। কানে দিয়া এলো লো সজনে, আইলো আইলো রসের বাইদানে, দেশে আইলো আইলো রসের বাইদানে। কমরে কাটারি শুবে কানতে ঝুমকা, কমরে কাটারি শুবে গলায় শুবে গজমতি, হারলো সজনে, আইলো আইলো রসের বাইদানে, দেশে আইলো আইলো রসের বাইদানে, দেশে আইলো আইলো রসের বাইদানে। নীল ফুলা ফুল কানে দিয়া এলো লো সজনে, আইলো আইলো রসের বাইদানে, দেশে আইলো আইলো রসের বাইদানে। সুন্দর সুন্দর, অতি সুন্দর, তোমাদের গান শুনে আমি সন্তুষ্ট হইলাম, গানের সুরে আমাকে খুশি করলা, এবার আমি তোমাদেরকে খুশি করব। বলো বলো মাঝিঘর ভাই, তুমি কি চাও? মুরল সাহেব, আমি তো কিছু চাই না, সুন্দরী ভানমতি কইতাছে। সুন্দরী ভানমতি কি চায় বলো বলো? সুন্দরী ভানমতি কইতাছে যে বিড়া ডাম করে থাকবার লেগে দিছুন, এই বিড়াটার কাউলা নামালিককে দিতেন। আরে বুঝি বুঝি,
সবই বুঝি আদারাম সরকার হুজুর একটা দলিল নিয়ে আসো তো হ্যাঁ আমি এই এহনই নিয়ে আইতেছি সুন্দরী ভানমতি বলেছে আর আমি দেব না এটা কখনো হতে পারে না এই যে আমি দলিল নিয়ে আইসা উঠছি এই বাজিকর ভাইকে যে ঠিকানা দিয়েছি তারই কাউলানামা দেখো হাইয়া লেখতাছি তা কাউলানামা কার নামে লিখতে হয় সুন্দরী ভানমতির নামে সুন্দরী ভানমত্যার নামে কাউলানামা দেওয়া হইল মোরল সাহেব এখানে একটা টিপস হই দেন এই নেন এই নাও তোমার কাউলানামা তাইলে মোরল সাহেব এখন আমরা যাই আদারাম হুজুর ভানমত্যা ভানমত্যা গো তোমার কি হয়েছে গো ও মাইয়া মাইয়া গো জ্বরে একবারে শরীরটা পুড়ে যাইতেছে আহা রে ভানমত্যা ভানমত্যা গো কসে এলাম কি করতাম গো খলিফা খলিফা গো তুমি তুমি তাড়াতাড়ি মোরল বাড়ি যাও মোরল সাহেব নিশ্চয় একটা উপায় দিব তুমি ঠিকই কইছো তুমি ওখান গরজে হইতে থাকো আমি মোরল বাড়ি যাইতেছি দেখি মোরল সব কি বুদ্ধি দেয় যাও যাও ভাই গো ডাক্তার বেটা তো ওনা আইতেছে না না বেটা কোনো রাস্তা কিছু হয়ে গেল কি জানি কি বান হইল সালার বেটায় তো হন্তির আইতেছে না এত বেন দেরি করতেছে ক্যা
আমি আয়শা পড়ছি আনন্দ বৈদ্য ডাক্তার আমি থাকি রাজবাড়ি কানা খোরা রোগী পাইলে তাকে খাওয়াই বিষের বড়ি ছয় মাসের আয়ু থাকতে তাকে পাঠাই জমপুরি ভাই গো ডাক্তার তো মন্দ না গো রোগী কোথায় ভিতরে আছে আহ্বান আহ্বান ডাক্তার বাবু আহ্বান ভিতরে আহ্বান ডাক্তার বাবু এই যে রোগী দেখুন দেখুন ডাক্তার বাবু একটু ভালো করে দেখুন ভীষণ জ্বর উঠে চিকিৎসা আরম্ভ করতে হয় হ্যাঁ করুন ডাক্তার বাবু তাড়াতাড়ি করুন এই যে বাজিগর ভাই তুমি একটু বাইরে যাও হ্যাঁ একটু বাইরে যাও যাই আমি তো ডাক্তার বাবু কিন্তু কিন্তু আবার কি যাও যাও না আসলে আমার যাই তো ইচ্ছা হইতাছে না ডাক্তার বাবু যদি রোগীর কোনো কিছু হয়ে যায় আরে রোগীর কোনো কিছু হবে না তুমি যাও তো ঠিক আছে যাইতাছি এখন আপনি সম্পূর্ণই সুস্থ আর কোনো চিন্তা নাই এখন আমি চলি দাঁড়ান ডাক্তার বাবু একটু পান খেয়ে যান এই নেন পান সত্যি তোমার হাতের পান খেয়ে খুব ভালো লেগেছে তাই এই 100 টাকা তোমাকে উপহার দিই সময় সময় আইবেন ডাক্তার বাবু নিশ্চয় আসবো এখন আর কোনো চিন্তা নাই জ্বর ছেড়ে গেছে আমি এখন আসি নমস্কার নমস্কার বলো কিসের জন্য আগমন মোরল সাহেব সুন্দরী ভানমতি কইলো সুন্দরী ভানমতি কি কইলো সুন্দরী ভানমতি সুন্দরী ভানমতি কইলো বেশ ভালো কথা আদারাম সরকার হুজুর এই বাজিগর ভাইয়ের পছন্দ মতো দুইটা বলদ গরু ওনাকে দিয়ে দাও আমি অহনাই দিতেছি মুরল সাহ আবার কি ইলু বলদ দূরে তো দিলেন মুরল সাহ আলবাইতাম একটা গায়ে যদি দিতেন মুরল সাহ সুন্দরী ভানমতির দুধ খাইতো দুধ খাইবে সুন্দরী ভানমতি আর আমি গায়ে দেব না 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 এটা হতে পারে না আদারাম ওই কালো রঙের পাশেরা দুধের গায়েটা এই বাজিগর ভাইকে দিয়ে দেও হইয়া আমি এখনই দিয়ে দিতেছি এবার তো হয়েছে না মুরল সাহ একটু হানি বাকি রইছে মুরল সাহ বলো কি বাকি রইল গরু তো দিলেন মুরল সাহ সুন্দরী বানমত্যা কইয়া দিল দুই চার বিঘা জমি যদি বাকি দিতেন
আল চাষ করে আবার ফসল করতাম। ঠিক আছে আদারাম, ওই উত্তরের সাম থেকে 10 বিঘা জমি উনাকে দিয়ে দাও, সেখানে হাল চাষ করো। হাইয়া হুজুর, আমি এখনই দিয়ে দিতেছি। মুরল সাহ, আর কি চাও? আর কিছু চাই না মুরল সাহ, সুন্দরী ভানমুত্যা আইন হেরে আমরার বাদ যাই তো কইছে মুরল সাহ, যাই তো কইছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে যাব, এবার তুমি যাও। যাও যাও, তাহলে আমি যাই। যাই মুরল সাহ, যাও যাও যাও। মুরল সাহ, আবার কি চাও? যাই বান, কিন্তু সুন্দরী বানমত্যা অনেক আশা করে আইনের যাই তো কইছে। নিশ্চয় নিশ্চয় যাব, সুন্দরী ভানমতি আমাকে যেতে বলেছে, আর আমি যাব না, যাব না, এ কখনো হয় না, হয় না, হয় না। যাই বান কিন্তু। হ্যাঁ হ্যাঁ, পান্তা নাই মোর।
ঠাকুর, তোমার মনের আশা আকাঙ্ক্ষা, তোমার স্বপ্ন সত্য হওয়ার সময় এসে গেছে। তোমার মনের মানুষ, স্বপ্নের রানী, কি না মোরলের অধীনেই উমরা বাইদার কাছে বন্দি আছে, তাকে তুমি উদ্ধার করো কি? তাকে কোথায় খুঁজে পাবো বাবা? কিনা মোরলের কাছে গেলে সেখানে তুমি বাদিয়া গানের সন্ধান পাবে, বাদিয়া গানের দল এনে গান করাও তোমার বাড়িতে, তাহাতেই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ভোম ভোম ভোলানাথ, ভোম ভোম ভোলানাথ। এসব 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 কি দেখলাম? কিনা মোরলের বাড়ি, বাদিয়া গানের দল, এসব 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 কে তুমি রূপসী কন্যা? কি তোমার পরিচয়? সত্যি তোমার রূপের তুলনা হয় না। প্রথম দেখাতেই তোমার রূপ যৌবনে আমাকে আত্মহারা করে ফেলেছে। তাই নদীর ঘাটে মাইয়া লোক একা পাইয়া কত রসের কথা। জল ভরসুন দরি গ কন্যা, জলে দিয়া ঢেউ, জল ভরসুন দরি গ কন্যা, জলে দিয়া ঢেউ। হায়রে একলা আইস ঘাটে কন্যা, হায়রে সঙ্গে হে কেউ প্রাণ আমার যায় যায় রে। কে বা তোমা মাতা গোপিতা, কি বা তোমার হিয়া, কে বা তোমা মাতা গোপিতা, কি বা মরহিয়া। হায় রে এত বড় হইস কন্যা, হায় রে তোমা না হইসে বিয়ারে, প্রাণ আমার যায় যায় রে। Yeah.
গো কলসি কোথায় পাব দরি, কোথায় পাব হারি গো কলসি কোথায় পাব দরি, হায় রে তুমি হও গো প্রেম যমুনা, হায় রে আমি ডুইবা মরি রে প্রাণ আমার যায় যায় রে, প্রাণ আমার যায় যায় রে, বসেন। এবার বলুন ঠাকুর সাহেব, আমার এই গরিব খানায় আপনার কিসের আগমন? মুরল সাহেব, শুনলাম আপনার হাতে নাকি একটি বাদিয়া গানের দল রয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তা ওই বাদিয়া গানের দল দিয়ে আপনি কি করবেন? মুরল সাহেব, ওই বাদিয়া গানের দলটা নিয়ে আগামী কইল আমার বাড়িতে বাদিয়া গান পরিবেশন করাতে চাই, তাই আপনার কাছে এলাম। আপনার বাড়িতে বাদিয়া গানের দল পরিবেশন করাবেন? বেশ বেশ ভালো কথা, চলুন না এক্ষুনি ওই বাজিগর ভাইয়ের সাথে আপনাকে আলাপ করিয়ে দিই। হ্যাঁ চলুন। শুনেন শুনেন শুনেন, আজকের রাতে ঠাকুর বাড়ি বাদিয়া যাত্রা গান হবে, সেখানে আপনারা আজকে উপস্থিত হবে। বাইদার গোনারি ভুলে দিল কারা, যখন রে বাইদার গোনারি ভুলে দিল কারা, হায় রে বৈশাখিল বাইদার গোনারি বাস উঠে লইয়া, যখন রে বাইদার গোনারি বাস উঠে লইয়া, হায় রে খারাছিল নইদা ঠাকুর, হায় রে প্রাণ আমার যায় যায় রে, প্রাণ আমার যায় যায় রে। বাইদার নারী কাপড় গোপিন্দে আগায় পাশায় দুরা, বাইদার নারী কাপড় গোপিন্দে আগায় পাশায় দুরা, হায় রে তাই দেখিয়া
পাগল হইলো হায় রে আসি এই কালে বুড়ারে প্রাণ আমার যায় যায় রে প্রাণ আমার যায় খুটা বাইদালো সেরি লম্বা মাথার কেশ হাটা খুটা বাইদালো সেরি লম্বা মাথার কেশ আইরে তাই দেখিয়া সাইরা আইলাম হায় রে বাপ শরে কানা মার যায় যায় রে কানা মার যায় যায় রে আমরার গানে এহেনই শেষ হইল, এলা আমরা বাড়ির যাই, এলা আমরে বিদায় করুন। তোমাদের গান শুনে আমি সন্তুষ্ট হলাম, তাই সুন্দরী ভানমতিকে এই নগদ 500 টাকা এবং এই শাড়িখানা উপহার দিলাম। আমিও আপনাকে গান শুনে বড়ই খুশি হয়েছি। আমি তো গরিব মানুষ, দিবার মতো কিছুই নাই, তাই আমার এই গলার হারটা সুন্দরী ভানুমিত্তারে উপহার দিলাম। ঠাকুর সাহেব, তাইলে অহন আমরা আই। ঠিক আছে, এসো। ভানুমিত্তা, ভানুমিত্তা গো। কি কি কও খলিফা? আমরা দুই ভাই আজগর শিকার হতে আসি, আগামীকাল সহালে বাড়ি ফিরবাম। তুমি তুমি একলা বাড়ি দেখ কই না থাকো? যাও, আমার জন্য চিন্তা করতে লাগবো না, একটা রাত আমি ঠিকই থাকতে পারু। আসলে তোমার থই আমার যাই তো ইচ্ছা হইতেছে না গো, আমার মন ডাই জানি কি রকম লাগতাছে গো। আহারে আহারে, আমার রসের টুপ টুপ আরিডা, তোমারে না দেখলে আমার ভালো লাগে না গো। আহারে, তোমারে ছাড়া আমারও ভালো লাগবো না, আমার মনটা খালি খালি লাগবো গো। কি করবা, যাও, একটা রাইতি তো কোনো মতে পার করো। ঠিক আছে, তুমি কইলা যদি তাইলে যাই। মানিক, মানিক রে, আয় তাড়াতাড়ি আয়, দেরি হয়ে গেল। ল যাই। ভাবি তুমি দেখেছো না থাকো, তাহলে আমরা গেলাম, রাতে সুর সুর আইতে পারে কই? যাও, আমার জন্য চিন্তা করার লাগবো না। আমার জানি কে মন ভয় ভয় লাগতাছে, চিন্তা নাই, ঘরের পাশে দেখে দেখ মনি। ভানমতি ভানমতি, ও ভানমতি। কে? ও মুরল সাহেব। বসেন বসেন। হ্যাঁ
বাইদা বাড়িতে থাকলে তোমার সাথে কথা বলার সুযোগই হয় না, তাই বাইদা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এলাম। ভালো করছেন, খাইছে রে। আমার মনে অনেক কথা জমায়ে রয়েছে, তোমাকে বলতে পারি নাই। আজকে সুযোগ পাইছি, আমার মনের সব কথাই তোমাকে বলবো। শোনো, তোমার জন্য আমি পাগল হইয়া রয়েছি। তোমাকে ছাড়া আমি আর এক মুহূর্ত থাকতে পারছি না। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি সুন্দরী। তোমাকে ছাড়া আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। আমারও আপনাকে প্রথম দেখাই খুব ভালো লাগছে। আমিও আপনাকে কাছে চাই। সত্যি সত্যি তোমার কথা শুনে আমার যেন কেমন খুশি খুশি লাগতেছে। মনে বলে আমি তোমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে রাখি। মুরল সাহেব, খাইছে রে। মুরল সাহেব, এসব এসব পরে হবে, আপনি বরং একটা কাজ করে। কি কি করতে হয় আমি বলো? মুরল সাহেব, আপনি এখন চলে যান। এই সন্ধ্যার সময় আপনাকে এইভাবে একা বাড়িতে আমার সাথে যদি কেউ দেখে ফেলে, তাইলে সর্বনাশ হয়ে যাবে। আপনার মান সম্মান একদম মাটিতে মিলে যাবে। হাজার হইলেও সমাজে আপনার তো একটা মান সম্মান আছে। তুমি ঠিকই বলেছো। আপনি বরং আগামীকাল ভোরবেলা আসে, তখন দুইজনে একসঙ্গে বসে মনের কথা বলবো, কেমন? ঠিক আছে, তোমার কথাই ঠিক। তাহলে আমি এখন আসি। তুমি হইলা ভিন্ন গো তাহাতে।
তাহাতে নাই মোর ক্ষতি, যাই যাবে মোর জাতি গো যাবে তাতে নাই মোর ক্ষতি। হায়রে তুমি কইলনা সঙ্গে থাকলে হায়রে আমার আর হবে গতিরে প্রাণ আমার যায় যায় রে, প্রাণ আমার যায় যায় রে। সত্যি সত্যি জাতিকুল ছেড়ে দিতে হবে, পারবে? তোমার জন্য আমি সবই পারবো। রাত পুষায় গেছে, চলো চলো আমরা এই দেশ ছেড়ে তাড়াতাড়ি অন্য কোনো দেশে চলে যাই। ঠিকই বলছো, তাড়াতাড়ি চলো চলো। We'll be right back.
ভানমত্যা, ভানমত্যা গো, ও ভানমত্যা, কই যে গেল ভানমত্যা গো? আমি শিকার থেকে ফিরে আইছি। কই যে গেল? মানিক, মানিক, দেখছে তোর ভাবি কই গেল? তুমি থাও, আমি হেই পাড়াতে বিছরে যাচ্ছি। যা তাড়াতাড়ি বিছরে আয়। আমার বাইদানি রে কেরা লয়ে গেল রে, হায় রে হায়, বাইদানি রে কেরা লয়ে গেল, আমার বাইদানি রে কেরা লয়ে গেল রে, হায় রে হায়, বাইদানি রে কেরা লয়ে গেল। ডালে বসাও রে কোকিল ময়ূর আর ময়ূরী, ডালে বসাও রে কোকিল ময়ূর আর ময়ূরী, এই না পথে যাইতে দেখছ, এই না পথে যাইতে দেখছ, মহুয়া সুন্দরী রে, হায় রে হায়, বাইদানি রে কেরা লয়ে গেল, আমার বাইদানি রে কেরা লয়ে গেল রে, হায় রে হায়, বাইদানি রে কেরা লয়ে গেল। আগে যদি জানতাম আমি যাইবি রে ছাড়িয়া, আগে যদি জানতাম আমি যাইবি রে ছাড়িয়া, অল্প বসে তরে আমি, অল্প বসে তরে আমি, কইরা লইতাম দিয়া রে, হায় রে হায়, বৈদানি রে কেরা লইয়ে গেল, আমার বাইদানি রে কেরা লইয়ে গেল রে, হায় রে হায়, বাইদানি রে কেরা লইয়ে গেল, বাইদানি রে কেরা লইয়ে গেল, আমার বাইদানি রে কেরা লইয়ে গেল, আমার বাইদানি রে কেরা লইয়ে গেল, আমার বাইদানি রে কেরা লইয়ে গেল। ডাকাই তো হয়ে গেছে মুরল সাহ, সুন্দরী ভানমত্যা। কি হয়েছে, কি হয়েছে সুন্দরী ভানমতি? মুরল সাহ, মুরল সাহ, নৈতা ঠাকুর। কি করছেন নৈতা ঠাকুর? আমরা দুই ভাই, আমরা দুই ভাই গতকাল শিকারে গেছি, শালার বেড়ে খালি বাড়ি পাইয়া, আমার সুন্দরী ভানমত্যারে, আমার সুন্দরী ভানমত্যারে পালাইয়া লয়ে গেছে গা। কি? হ্যাঁ মুরল সাহ, আমার আমার অক্ষরে ঠাকাইতে হয়ে গেছে মুরল সাহ, আমার অক্ষরে ঠাকাইতে হয়ে গেছে। হাদারাম সরকার, হুজুর, মজা বাল্লো খোজা ভাই, মধ্যে থেকে ঘুম খামাই। তুমি যে উপকার আমার করলে তোমাকে ধন্যবাদ দিয়ে আর আমি ছোট করতে চাই না। বারোটি বছর যাবত আমার একমাত্র আদরের মেয়েটিকে হারিয়ে কত জায়গায় না খুঁজেছি আমি, কিন্তু কোথাও পাইনি। আজকে তোমারই জন্য আমার হারানো মেয়েটিকে খুঁজে পেলাম, তাই আমার কলিজার টুকরো মেয়েটিকে আজ তোমার হাতে তুলে দিলাম। তোমরা সুখী হও বাবা।